আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো শুভ নববর্ষ। আজকের নববর্ষের দিনটি আমি শুরু করতেছি সকালবেলা থেকে। তো এই যে এটা হচ্ছে আমাদের বারান্দায় বাগানে ফুল ফুটেছে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন বর্তমানে আমরা সবাই যেহেতু করোনা পরিস্থিতির কারণে ঘরে বন্দি অবস্থায় আসি, লকডাউন অবস্থায় আসি, তো বাজার করতে পারতেছি না। যেহেতু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে সবাই একটু ছোটোখাটো আয়োজন করে, তো সেই আয়োজনটা আজকে আমরাও করেছিলাম। ঘরে যা ছিল তাই দিই, তো খুবই সামান্য কিছু আয়োজন করেছি। তো এই যা করেছিলাম আজকে পয়লা বৈশাখের, তো এই রেসিপিগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ব্লগ করব, তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তা আজকের রেসিপিগুলোর মধ্যে ছিল পোলাও, ছিল মুরগির একটা ঝাল আইটেম, ছিল ভেজিটেবল, আর করেছিলাম ডিমের কোরমা। তো এই দিয়ে আজকে আমরা আমাদের পয়লা বৈশাখের ছোটোখাটো একটু আয়োজন করেছিলাম। তো আর এই যে টেবিলের উপর আমার ভাগ্না উঠলো, তো খুব দুষ্ট আমাকে ভিডিও করতে দেখে ও টেবিলের উপর উঠে বসেছে, তো আপনারা কিছু মনে করবেন না। তো এই দিয়ে আজকে আমরা আমাদের পয়লা বৈশাখটা পালন করলাম। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। তো এই তো সব কাজ, ঘরের কাজ শেষ করলাম, শেষ করে খেয়ে দিয়ে তারপর আসলাম একটু আপনাদের সাথে গল্প করতে। তো প্রতি বছরই তো আমরা শুভ নববর্ষের দিন সকালবেলা বের হই রমনাতে ঘুরতে যাই। তো বিভিন্ন জায়গায় ঘুরে টুরে দুপুরবেলা বাসায় ফিরে খাওয়া দাওয়া করি, খুব আনন্দ করি। তো যেহেতু এবার আমরা সবাই লকডাউন অবস্থাতে আছি, তো এবার আর কেউ আমরা ঘরের বাইরে যাইনি, জাস্ট ঘরের ভিতরেই যতটুকু ছিল বাজার তার উপর দিয়ে আমরা রান্নাবান্না করেছি, একটু আয়োজন, ছোটোখাটো একটু আয়োজন করেছি। তো এই তো আজকে আমাদের শুভ নববর্ষ এভাবেই পার করলাম আমরা। তো সবাই আপনারা ঘরে থাকবেন, যেহেতু সবাই লকডাউন অবস্থাতে আছি, আমরা সবাই ঘরের মধ্যেই থাকবেন, ঘরেই যা করার ঘরেই আনন্দ করবেন। তো বাসার বাইরে কেউ বের হবেন না প্রয়োজন ছাড়া, কারণ এখন বাসার থেকে বের হওয়াটা অনেক রিস্ক হয়ে যাচ্ছে, তো বাসার বাইরে কখনোই যাবেন না প্রয়োজন ছাড়া। তো সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সবার আগে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try.